আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2021 সালে পুলিশ কনস্টেবলে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল এবং অনেকে আবেদন করেছেন, এখন আপনার যে একটি মেসেজ আসিতেছে সেটা হচ্ছে আপনার দেখেন পিএসকিউ ইনফ্রো ফর টিআরসি রিক্রুটমেন্ট ডিয়ার এমডি কাউসার আহমেদ হিল্লুল ইউ আর নট সিলেক্টেড। একটা আরেকটা হচ্ছে আপনার পিএসকিউ ইনফর্ম ফর টিআরসি রিকোয়ারমেন্ট ডিয়ার এমডি সজীব মিয়া, ইউ আর সিলেক্টেড টু অ্যাপিয়ার ফিজিক্যাল যে টেস্টটা করানো হবে তার জন্য একজন এক মেসেজে আপনার সিলেক্ট হয়েছে এবং অন্য মেসেজে নট সিলেক্টেড হয়েছে। তো এর ভিতর যে পার্থক্যটা তার বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, তারপর হয়তো আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা দেখেন যারা সিলেক্ট হয়েছেন এখানে বলা হয়েছে আপনার পিএসকিউ, আসলে পিএসকিউ এর পূর্ণরূপ হচ্ছে আপনার ফিজিক্যাল যে টেস্টটা করা হবে আপনাদের জন্য, সেই ফিজিক্যাল টেস্টে অনেকে উত্তীর্ণ হতে পেরেছেন। তো এই যে এমডি সজীব মিয়া উনি কিন্তু আসলে ইউ আর সিলেক্টেড টু অ্যাপিয়ার ফিজিক্যাল অ্যাডভান্সেস টেস্ট তিনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে তার এই এসএমএসটি আসছে। এবং এখানে বলা হয়েছে প্রিন্ট টু কপিস অ্যাডমিট কার্ড অ্যাট যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করে আপনাকে অবশ্যই কী করতে হবে, দুই কপি প্রিন্ট অ্যাডমিট কার্ড দুই কপি প্রিন্ট আউট করতে হবে। তো আসলে যারা সিলেক্ট হননি এখন আমি আসলে যাদের সিলেক্ট হয়েছেন তাদের আলোচনা করতেছি। তোমরা যারা সিলেক্ট হয়েছ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের যে অ্যাডমিট কার্ডে সময় থাকবে সেই সময় বা ডেট অনুযায়ী তোমাদের সেই মাঠে উপস্থিত থাকতে হবে। তো অবশ্যই তোমরা অনলাইন থেকে বা নিজের মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে এই কপি দুটা বা অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নেবে। হ্যাঁ, তোমরা অবশ্যই প্রাথমিক বাছাই পড়বে, তোমরা ই হয়েছো আর কি উত্তীর্ণ হয়েছো, যার কারণে তোমাদের মোবাইলে এই এসএমএসটি দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এখন পরীক্ষার জন্য বা ফিজিক্যাল টেস্টের জন্য বা যে কোনো পরীক্ষার কার্যক্রমের জন্য অংশগ্রহণের জন্য তোমরা তোমাদের উপজেলা বা জেলার যে ই রয়েছে পুলিশ মাঠ রয়েছে সেই পুলিশ মাঠে যাওয়ার জন্য তোমরা অবশ্যই এখান থেকে দুই কপি প্রিন্ট আউট করে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তারপর হচ্ছে এখানে দেখেন এখানে বলা হয়েছে আপনার পিএসকিউ ইনফো ফর টিআরসি রিক্রুটমেন্ট ডিআর এমডি কাউসার আহমেদ হিল্লুল। তো আসলে এটার কারণ কি, ইউ আর নট সিলেক্টেড ইন স্ক্রিনিং প্রসেস ফর ফিজিক্যাল যে দেওয়া হয়েছে সেই ফিজিক্যাল এক্সারসাইজে তিনি টেস্টে উত্তীর্ণ হননি, ইউ আর নট সিলেক্টেড। এর প্রধান কারণ হচ্ছে তোমাকে তারা প্রথমে যারা অ্যানালাইজটা আছে তারা অবশ্যই অনেক যাচাই বাছাই করে দেখছে যে তোমরা আসলে এটার জন্য উপযুক্ত না, যার কারণে তোমাদের এখানে নট সিলেক্টেড করে দিয়েছে, বা তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা উপযুক্ত না যার কারণে এখানে তারা নট সিলেক্টেড করে দিয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমরা যদি আবেদন করে থাকো সেই আবেদনের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে যার কারণে তোমরা এটা আসতে পারে আমি মনে করি। তো এটা আসলেও করার কিছু নাই, যেহেতু তারা যারা পুলিশ কনস্টেবলে যারা কাজ করছে বা যারা এগুলো নিয়ে অ্যানালাইজ করে সার্কুলার বিষয় নিয়ে তারা কিন্তু অবশ্যই এই ইনফরমেশনটা আপনার মোবাইলে পাঠিয়েছে, তো আপনি যে সিলেক্ট হন নাই তো এর জন্য মন খারাপ করার কিছু নেই। পরবর্তীতে আবার যদি পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সেখানে তোমরা আবারও পুনরায় আবেদন করবে সঠিক নিয়মে বা সঠিকভাবে সেই আবেদনটি ফিল আপ করবে। তো প্রসেস আসলে তোমরা প্রাথমিকভাবে যে ফিজিক্যাল টেস্টটি হবে সেটা তোমরা উত্তীর্ণ হতে পারো নাই বিদায় তোমাদের মোবাইলে এই এসএমএসটি পাঠানো হয়েছে। তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন, তো আশা করি আপনাদের আর কোনো বুঝতে সমস্যা হয়নি বা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা আমার এই ভিডিওটা তখন দরজা সঙ্গে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।